Now I request Dr. Tipashish Basu. আজকের এই যে অনুষ্ঠানটা এটা হচ্ছে ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রে এবং সমাজ কল্যাণ ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাদেরকে সম্বর্ধনা জানানোর অনুষ্ঠান। আমাদের দেশে স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে যে আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে এটা করা হচ্ছে। আসলে ডাক্তার, নার্স বা স্বাস্থ্যক্ষেত্রে অন্য যারা কর্মী আছেন, কাজ করছেন, তাদের ভূমিকা আমাদের সুস্থ জাতিকে, দেশের লোককে সুস্থ সবল রাখার জন্য অপরিসীম। আর একটা জাতি, লোক, মানুষ যদি সুস্থ সবল না থাকে, তারা দেশের কাজ করবে তো দূরের কথা, নিজের কাজই করতে পারবে না। সুতরাং তাদের ভূমিকা অপরিসীম। আমাদের মনে হয়েছে যে তাদেরকে ভালো কাজের জন্যে স্বীকৃতি দেওয়া, সম্বর্ধনা দেওয়া অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। সেই জন্যই আয়কর দপ্তর একটি রেসপন্সিবল অর্গানাইজেশন হিসেবে এই উদ্যোগ নিয়েছে।